السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين والصلاة والسلام على سيد الأولين والآخرين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين وبعد شما جسو أما دير أسكر على بشوي التشريق জিলহজ মাসের প্রথম দশ দিনে আমরা যে তাকবির পড়ে থাকি এর নিয়ম এবং আমরা এই তাকবির কেন পড়ে থাকি সমাজতামণ্ডলী আল্লাহ সুবহানতা আল্লাহ করেন ক্যারিমেস ওরাহজের সাতাশ নম্বর আয়াতে বলছেন ওয়েদ কুরুসমালা হেফিয়াই আল তিনি আলা আহমেয়া র জকহম ইমবাহ যে তোমরা আল্লাহর বর আলামিনের স্মরণ করবে আল্লাহর বর আল ডাকবে তার জিকির করবে এই নির্দিষ্ট দিনগুলোর মধ্যে কেন যে এই দিনগুলোর মধ্যে আল্লাহ রব আলমিন আমাদেরকে রিজিক দিয়েছেন বা নাম থেকে আইয়ামি মা অর্থাৎ নির্দিষ্ট দিনগুলো এর ব্যাখ্যা মুফা সিরিনগঞ্জ এবং সালাবগঞ্জ থেকে যে ব্যাখ্যা এসেছে এর ব্যাখ্যা হলো যে জিলহজ মাসের প্রথম দশ দিন সম্মানিত দিন ভাই বন্ধুগণ আমরা জানি যে আমরা সর্বদে আল্লাহ সুবাহন তাহারা জিকির করে থাকি আমরা পাশ্চক্ত সলাতে আজানে ইকামতে আল্লাহ রবুল্লা আলমিনে জিকির করে থাকি সকাল বিকালে যে সকল যে সকল আমরা পড়ি আজকারগুলো করি সেখানে আল্লাহ রবুল্লাহ আলমিনী জিকির রয়েছে কিন্তু এরপর আল্লাহ সুবাহন তালা বিশেষভাবে এই দশ দিনে আল্লাহ রবাহ আলমিনের নাম স্মরণ করার জন্য বলছেন এটির কারণ রয়েছে তো এটার কারণ হলো যে আল্লাহ সুবাহন তালা আহ বিশেষভাবে এই দশ দিন আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন তা হলো চতুষ পর্যন্ত আমাদের জন্য জবেহ করা হারাল করে দিয়েছেন সুবাহনুল্লাহ অন্যথায় আমরা পাশ্চর্ত সলাদ পড়ি এটাও জিকির আল্লাহ সোহ বলছেন একাডেমি বলছেন ওয়াকি রিক্রি আমার জিকিরে আমার স্মরণার্থে তোমরা সালাদ আদায় করো তাহলে বিশেষভাবে এই দশ দিন আমাদেরকে জিকির বা আল্লাহ রবুল্লাহ আলমিনের স্মরণ করার কথা বলার অর্থ হলো এটাই যে আল্লাহর আলমিন আমাদেরকে যে রিজিক দান করেছেন আল্লাহরবুল্লাহ আলমিন আমাদেরকে যে হজ পালন করা তো অধিক দান করছেন বা যারা হজ করতে পারছে না তাদেরকে যে বিশেষ আমল দিয়েছেন অপর বর্ণিত হয়েছে আল্লাহ রুবুল্লা আলম বলছেন যে যারা হজ করেছে তারা তারা যেন তাদের পিতা মাতাকে যেভাবে স্মরণ করে তার চেয়েও বেশি যেন আল্লাহ রবুল্লাহ আলমিনে জিকির করে সুবাহ আল্লাহ আহমদ তাহলে আমরা এখানে জানবো আজকে যে আমরা এই দশ দিনে কিভাবে আল্লাহ রুবুল্লাহ আলমিনে জিকির করতে পারি হাদিস এসেছে আ আমর আমরের দেহদান عنہ বলেছেন যে এই 10 দিনে তাহমিদ, তাকবীর, তাহলিল বিসমিল্লাহ করে 9 বকর্ম দেহদান عنہ পড়তেন। এবার ওস্তাদ সসন তো দেখি শিক্ষা দিয়েছেন। সময় তো শ্রোতা মণ্ডলী আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা makhluk জবাই করার জন্য অনুমতি দিয়েছেন। যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই 10 দিনে কোনো জবাই করার অনুমতি না দিতেন বা কোনো মাখলুককে যদি জবেহ করার অনুমতি না দিতেন তাহলে কোনো মানুষের জন্য একটা মাখলুককে জবেহ করার সাধ্য ছিল না কেউ কোনো মানুষ কাউকে জবেহ করতে পারবে না যেমন একটা মাখল একজন মানুষ একজন মানুষ হত্যা করতে পারে না তো আল্লাহবুল্লাহ আলমিন আমাদেরকে তার নামের মাধ্যমে আমাদেরকে জবেহ করা হালাল করে দিয়েছেন ফুল রসমাল্লাহ আলে সুতরাং আমরা ওই সকল জিনিস ভক্ষণ করতে পারবো যেগুলো আমাদের জন্য হালাল করা হয়েছে আল্লাহ নামায়ের মাধ্যমে যেগুলোকে জবাই করা হয়েছে সুতরাং এই দশ দিনের গুরুত্বপূর্ণ যে নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছেন এই নিয়ামতের পরিবর্তে আমরা বেশি বেশি করে আল্লাহ রবুল্লা আলমিনকে জিকির করতে হবে তো আমরা এই যে জিকিরটা করব। এই দশ দিনের জেকিরগুলোকে হাদিসের পরিভাষায় দুইটা ভাগে ভাগ করা হয় একটা তাকবীর মতলক একটা তাকবীর মুকাইয় বলা হয় অর্থাৎ একটা হলো স্বাভাবিকভাবে আমরা যে তাকবিরগুলো দিব আট তারিখ পর্যন্ত প্রথম চাঁদ ওঠার পর থেকে আট তারিখ পর্যন্ত আমরা যে তাকবীরটা দিব এই তাকবীর আল্লাহু আকবর আল্লাহ আকবর ইল্লাহু আকবর আল্লাহ আকবর ইহাম এই তাকবীরের মধ্যে একদিক থেকে রাব্বুল আলামিনের বরকত আছে আল্লাহ আকবর শব্দটি আছে তাহলিল আছে তাহলিল হলাই এই শব্দটাও আছে এবং তাহমিদ আল্লাহ রব আলের প্রশংসা এটাও আছে হাম তাহলে তেকবির তাহলিল এবং তাহমিদ সবগুলো একটা তাকবিরের মধ্যে চলে এসেছে তার আনহম বাজারে মাঠে এই তেকবির বেশি বেশি করে দিতেন যাতে মানুষ শুনতে পারে অনেকেই এই দশ দিন আস যখন চলে আসে দরজায় তারপর বিভিন্ন রেকর্ড করে তারা এই শব্দটা দিয়ে থাকে যাতে তাদের স্মরণ হয় যাতে এই তাকবি তারা বিশেষভাবে দিতে পারে তাহলে এই প্রথম আট দিনের তাকবিরটাকে আমরা বলতে পারি মুতলক আমাদের ইচ্ছা অনুযায়ী আমরা তাকবির দিব সকাল বিকাল যখন ইচ্ছা আমরা তখন দিব এরপরে আমাদের মুকৈয়াদ যে তাকবিরটা আছে মুকৈয়াদ হল আমরা নয় তারিখ থেকে আরাফাত দিন থেকে শুরু করে আরাফাতের অর্থাৎ নয় তারিখের ফজরের সালাতের পর থেকে আমরা এ তাকবির শুরু করব। এটা চলতে থাকবে তেরো তারিখ পর্যন্ত তেরো তারিখ পর্যন্ত চলতে থাকবে আর এটা হবে প্রতি ফরজ নামাজের পরে উচ্চ স্বরে প্রত্যেক ফরজ সালাতের পরে উচ্চ স্বরে এই তাকবীর বলতে হবে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর হামদ আর মহিলারা এই তাকবীর বলবে আস্তে আস্তে তারা বলবে আর পুরুষরা এই তাকবীর অবশ্যই সালাতের পরে জোরে জোরে এই তাকবীর দিবে তো আমরা সকলে ইনশাল্লাহ এই আমল করার চেষ্টা করব আল্লাহ রবাহ আলম যেন আমাদেরকে তৌফিক দান করে আল্লাহ রবাহ আলম আমাদেরকে যে নিয়ামত দান করেছেন এই নিয়ামত সুক্রিয়া দেয় স্বরূপ আল্লাহ রবুল্লা আলমিনের জিকির বস আমাদেরকে করতে হবে তাছাড়াও আল্লাহ রবাহ আলমিনের তাকবীর তাহমি সর্বদাই আমাদেরকে করতে হবে বা বিশেষ করে এই দশ দিনে এবং আই আমি তশরিক গুলোতে আল্লাহ রব্লা আলমিন আমাদেরকে বেশি বেশি করে তেকবীর তাহলি তাহলিল এবং তাহমিদ করার তৌফিক দান করুন আল্লাহ আমিন ওসলালবীন মোহাম্মদ ও ওয়া